মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমার উপর আস্থা বিশ্বাস রেখেছেন আজকে যেই হিসাবে বাংলা জুড়ে তিনি উন্নয়নের বন্যা করে দিয়েছেন হ্যাঁ যে হিসাবে সাধারণ মানুষ এর জন্য চুয়াত্তরটা প্রকল্প উনি উপহার দিয়েছেন নিশ্চিত এবার বাংলার মানুষ রায়গঞ্জের মানুষ হ্যাঁ উন্নয়নের সাথে ভোট করবে আর উন্নয়নের নিরিখে হ্যাঁ এবার রায়গঞ্জে ভোট হবে আর আগামী দিনে আমার মূল উদ্দেশ্য হচ্ছে রায়গঞ্জের সার্বির যাতে উন্নয়ন হয় হ্যাঁ মানুষ আমাকে যদি নির্বাচিত করে রায়গঞ্জের উন্নয়নটাই আমার প্রথম প্রাথমিকতা থাকবে এখানে একটু জানতে চাইবো রায়গঞ্জ লোকসভায় সদ্য যে ফল ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনে রায়গঞ্জে বিজেপি প্রার্থী জয়লাভ করেছে সেই জায়গা থেকে বিধানসভার উপনির্বাচনের লড়াইটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে কি মনে হয় আপনার না দেখুন লোকসভা নির্বাচন একটা আলাদা হিসাবে হয় আর বিধানসভা আলাদা হিসাবে হয় হ্যাঁ আর লোকসভা নির্বাচনও হয়তো তৃণমূল কংগ্রেস সেখান থেকে হেরেছে কিন্তু ফাইট করেছি কিন্তু আজকে সাধারণ লোক অনেক মানুষ আফসোস জাহির করছেন যে হিসাবে সারা বাংলা জুড়ে তৃণমূলের জয় আকার হয়েছে যে হিসাবে ফল হয়েছে উনত্রিশটা আসন পেয়েছি তারপর রায়গঞ্জ যদি এই আসনটা পেতেও তাহলে হয়তো উন্নয়নটা ভালো হতো যাই হোক হয়নি এবার নিশ্চিত সাধারণ জনগণ হ্যাঁ বিধানসভাতে উন্নয়নের নিরীহে ভোট করবে আর এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হবে আপনাকে ধন্যবাদ কৃষ্ণ কল্যাণী আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে আপনাদের জানাবো রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণের উপরে আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে পরাজিত রায়গঞ্জ আসন থেকেই আর এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মুকুটমণি অধিকারী কথা বলবো মুকুটমণি বাবু রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনের উপনির্বাচনে আপনাকে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনার প্রতিক্রিয়া নমস্কার আমি প্রথমেই কংগ্রেসের সর্বভারতীয় দলনেত্রী এবং সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই সমস্ত নেতৃত্ব কর্মী সমর্থকদের ধন্যবাদ জানাই হ্যাঁ অবশ্যই ভালো লাগছে একটা কঠিন লড়াই এবং সকল নেতৃত্ব কর্মীরা আমরা সঙ্গবদ্ধভাবে লড়াই দেবো এবং রানাঘাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস জয়ী হবে রানাঘাট দক্ষিণে এবারের লড়াইটা কি একটু চ্যালেঞ্জিং হবে লোকসভা নির্বাচনের এই ফলের পর যেখানে রানাঘাটে হারতে হচ্ছে আপনাকে রানাঘাট লোকসভাতে আমরা সঙ্গবদ্ধভাবে লড়াইটা করতে পারিনি আপনারা নিশ্চয়ই টিভি নিউজে দেখছেন দু একদিন ধরে অনেক সংবাদিক তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করে আমরা মানুষের কাছে পৌঁছাবো আশা করি আমরা জয়ী হব মুকুটমণিবাবু এখানে জানতে চাইবো লোকসভার ফলের পর রানাঘাটে হারার পর আপনার উপরে আবারও দল আস্থা রাখলো এই জায়গাটিকে কিভাবে দেখছেন আপনি দেখুন মানুষ আমাদেরকে ভোট দিয়েছে আমরা সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস যে যে জায়গায় আমরা জয়ী ছিলাম সেই জায়গাগুলোতে আমরা আমাদের ভোট আমাদের ভোট বাক্সে ফেলতে পারিনি সেই জন্য আমাদের এই ব্যর্থতা আমি আশাবাদী রানাঘাট দক্ষিণের এই উপনির্বাচনে আমরা ব্যাপক ভোটে চলব আপনাকে অনেক ধন্যবাদ মুকুটমণি অধিকারী আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোনে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা